যদি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে যদি আন্দোলন না করে যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে সেক্ষেত্রে তো যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলন বাধা দেওয়া হচ্ছে না। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের বিরূপ কোনো প্রতিক্রিয়া আমাদের নেই, কিন্তু আন্দোলন নামে যেন পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করা না হয়। এটা একটা ভীতি সৃষ্টি করার জন্য, এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। তারা আমরা দেখতে পাচ্ছি পুনরায় তারা কোন সমাজ সমাবেশ অবস্থান কর্মসূচি যেটাই করুক না কেন, আন্দোলন নামে রাস্তা নেমে আবারও সেই 14-15 মতো জ্বালাপোড়ো শুরু করেছে। এটা কোনোভাবে কাম্য নয়। এটা দেশের ভালো চাইলে, দেশের উন্নতি চাইলে এই ধরনের জ্বালাপোড়াও করে কোনোদিনও দাবি আদায় সম্ভব না। এখানে গরিব মালিকদেরকে ক্ষতিগ্রস্ত করা আন্দোলন নামে আমি মনে করি এসব কোনোভাবে কাম্য নয়। এটা দেশেরই সম্পদ। গাড়ি চলবে না বলে তো দেশের জনগণকে আমরা কষ্ট দিতে চাই না। আমরা তাদের শাস্তি দাবি করি। আমরা সরকারের প্রতি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, যারা এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত থাকবে তাদেরকে যেন আইনের আওতা আনা হয় এবং তাদের পক্ষ থেকে আমরা ক্ষতিপূরণ দাবি করতেছি। এই গাড়ির মালিকদেরকে, গরিব গাড়ির মালিকদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। যারা এই ধরনের কাজ করছে তাদের পক্ষ থেকে আমরা দাবি করি, অন্যথায় তাদেরকে আইনের আওতা যেন আনা হয়। অতীতে যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গতকালকে যাদের গাড়ি জ্বালানো হয়েছে এবং যাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের বিরুদ্ধে গাড়ির মালিকেরা মামলা করেছে। আমি আশা করি এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী ব্যবস্থা নিবে ওদের বিরুদ্ধে। ২০১৪-১৫ তো আমাদের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষতিপূরণগুলো মালিক শ্রমিকদেরকে দিয়েছেন। 92 জন শ্রমিককে হত্যা করেছে। এমনও ঘটনা ঘটেছে যে গাড়ির চালাচ্ছে ড্রাইভার, তার কাঁধে গামছা, সেই গামছা দিয়ে তাকে স্টিয়ারিং এর সাথে বেঁধে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা 2014-15 তারা ঘটিয়েছে। তবে সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সম্পূর্ণ ক্ষতিপূরণ, যেসব চালক মারা গিয়েছে, যেসব গাড়ি জ্বালানো হয়েছে, যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে, সবগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে একজনে জ্বালাবে আরেকজনে ক্ষতিপূরণ দিবে, এটা তো হইতে পারে না। সুতরাং আমি মনে করি যারা এই ধরনের কাজে লিপ্ত আছে তাদের থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য ব্যবস্থা করা হয়, সরকার যেন সে ব্যাপারে ব্যবস্থা নেয়। ২০১৪-১৫ আমাদের ক্ষতিপূরণ, আমাদের ক্ষতিপূরণ প্রায় 20 কোটি টাকার মতো 2014-15 আমাদের ক্ষতির পরিমাণ ছিল, যে সব গাড়ি জ্বালিয়েছে এবং সব পুড়িয়েছে, এটি প্রায় 20 কোটি টাকার মতো আমাদের ক্ষতিপূরণ। এটা তো ভবিষ্যতে নিরূপণ করা সম্ভব হবে, ভবিষ্যতে এটা নিরূপণ করা যাবে। তবে শহরের মালিকেরা অনেক গরিব, কালকে যাদের গাড়ি পুড়িয়েছে এর মধ্যে এমনও মালিক আছে যে ওই গাড়িটার উপরে তার সংসার পরিবার নির্ভর করে, বাচ্চাদের পড়ালেখা নির্ভর করে। সে তো শেষ হয়ে গেল, তার নিঃস্ব হয়ে গেল, তার তো আর কিছু নেই। আমি এটা আন্দোলন নামে দেশকে অস্থিতিশীল করা, সম্পদ নষ্ট করা, জ্বালাপোড়া, ওই সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা তো কোনোভাবে বরদাস্ত করা যায় না। মালিকরা তো এখন তো তাদের সহ সমাবেশ শুনলে আতঙ্কিত,
বিএনপির সভা সমাবেশে কথা শুনলে মালিকেরা রাস্তা গাড়ি নামাতে ভবিষ্যতে চাপে না, কারণ ভয় পাবে, কারণ ওরা তো প্রোগ্রাম দিয়ে রাস্তা গাড়ি জ্বালা পুরো শুরু করছে আবার। তো আমাদের তো অতীতের তো ভয়ঙ্কর ইতিহাস, সেটা তো এখনো আমাদের মনে পড়ে। এই ধরনের আন্দোলন যদি জ্বালাও পোড়াও থাকে তখন তো গাড়ি চালানো সম্ভব হয় না, নিরাপত্তা না থাকলে রাস্তায় কিভাবে গাড়ি চালাবে? বিএনপি তো আন্দোলন দিয়েই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করতেছে, গতকালকে তো তারই প্রমাণ দিল। ওটা তখন অবস্থার উপর আমরা সিদ্ধান্ত নিব, মালিকেরা নিরাপত্তা না পেলে তো গাড়ি চালাবে না। আমাদের আহ্বান এটা থাকবে, আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য, সরকারও বাধা দিচ্ছে না, শান্তিপূর্ণ আন্দোলন করুক। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে যদি আন্দোলন না করে যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে সেক্ষেত্রে তো যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে।